পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মিউনিসিপ্যাল হাই স্কুলে আশ্চর্যজনকভাবে মৃত্যু একটি প্রাচীন শিরীষ গাছের। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানোতর স্কুলে। জানা গেছে, হঠাৎ করে স্কুলের গাছের মৃত্যু হওয়ায় সঠিক তদন্তের দাবিতে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাল। আর তারপরই বিশ্বজিৎ পালের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ করেন হাই স্কুলের প্রধান শিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী। তিনি জানান, স্কুলের সমস্ত সম্পত্তি উচ্চ বিভাগের, কিন্তু তা সত্ত্বেও গাছ মারা যাওয়ায় তিনি উচ্চ বিভাগে বা বন দপ্তরে না জানিয়ে থানায় জানিয়েছেন। স্কুল প্রাঙ্গণে পুলিশ আসায় স্কুলের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, তাই তিনি পাল্টা অভিযোগ দায়ের করেছেন। এই টোটাল ক্যাম্পাসটা হচ্ছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের, মিন্স সেকেন্ডারি সেকশন, এবং এর সমস্ত প্রপার্টির দেখভালের দায়িত্ব হচ্ছে সেকেন্ডারি সেকশন। তো যদি এখানে কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে, তাহলে পুলিশের কাছে ডায়েরি করে পুলিশকে এখানে আসতে অনুরোধ করা, সে দায়িত্ব সেকেন্ডারি সেকশনের উপরই বর্তায়। কেবলমাত্র প্রাইমারির যে সমস্ত অফিসিয়াল ডকুমেন্টস আছে, সেগুলো যেগুলো ওদের অফিস রুমের মধ্যে আছে, সেগুলোর দায়িত্ব ওদের থাকে। তো এই অবস্থায় প্রাইমারির যিনি হেড টিচার নতুন এসছেন, উনি এসেই প্রচারের আলো চাইছেন। তো একটা গাছ মারা গেছে বলে যথাযথ স্থানে না গিয়ে আমাকে কিচ্ছু না জানিয়ে পুলিশকে, পুলিশের কাছে মানে থানায় ডায়েরি করেছেন, এবং সঙ্গে সঙ্গে ডায়েরি করার কয়েক মিনিটের মধ্যে আশ্চর্যজনকভাবে চারজন পুলিশকর্মী এখানে তদন্ত করতেও চলে এসছে। কী তদন্ত হয়েছে আমি জানি না। তো এখন গাছটা কেন মারা গেল, বা যাতে আর অন্য কোনো গাছ যদি কোনো রোগে মারা যায় বা কেউ যদি মেরে ফেলে থাকে, যাতে অন্য কোনো গাছ যাতে আমাদের মারা না যায়, কারণ গাছ আমাদের সম্পদ, সেটা আমাদেরকে দেখতে হবে। এবং সেজন্য আমি ঠিক করেছি যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনকে অফিসিয়ালি আমন্ত্রণ জানাবো, আপনারা এসে একটা তদন্ত করুন। তাহলে ওরা আমার দৃষ্টি আনতে পারতেন, এবং সে তার পরিপ্রেক্ষিতে আমি কী করি প্রশাসনিকভাবে সেটা দেখে করতে পারতেন। একটা প্রতিষ্ঠান, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পুলিশ যদি প্রবেশ করে, তাহলে সেই সেটা নিয়ে একটা খবর হবে, খবরগুলো সত্য মিথ্যা নানারকম ফাঁপিয়ে ফুলিয়ে নানাভাবে খবর হয়, তার ফলে মানুষের মধ্যে, জনমানসে একটা ভুল ধারণা চলে যেতে পারে। এইসব কারণে আমি একেবারে বিশ্বজিৎ পালের বিরুদ্ধেই ডায়েরি করেছি। গত 24 জুন আমি সদর থানায় একটা অভিযোগ করেছিলাম যে আমার প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটা শিরীষ গাছ রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে, তার তদন্ত চেয়েছিলাম। হঠাৎ করে দেখছি গতকাল নাকি আমারই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্ডারি মাননীয় শম্ভুবাবু আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তো অভিযোগটা কী, কেন, কারণ আমি বুঝতে পারছি না। এটা আমার কাছে রহস্যজনক এবং কৌতুকের বিষয়, এটা হাস্যকরও বটে। কারণ ওই বিদ্যালয় পারপাস বিদ্যালয়ে উনি সেকেন্ডারির প্রধান শিক্ষক আর আমি প্রাথমিকের প্রধান শিক্ষক। গাছটা মারা গেছে রহস্যজনকভাবে, সেটা আমি তদন্ত চেয়ে, ওনার তো কোনো ক্ষতি করি নাই, ওনার এত গাত্র জ্বালাটা কিসের? আমি তো কোনো ব্যক্তি বা শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ করি নাই। আমি শুধু জানতে চেয়েছি এই গাছটির মৃত্যুর রহস্য উদ্ঘাটন হোক, এই সত্যতাটা জানবার জন্য, যাতে আরও অন্য কিছু দুর্নীতি না বেরিয়ে যায়। সেজন্য উনি ধামাচাপার জন্যে নানা অপ্রাসঙ্গিক বিষয় অবতারণা করছেন আমার বিরুদ্ধে। আমি 2020 সালের 26 নভেম্বর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি, ওই প্রাথমিক বিদ্যালয়ে। তো তারপর অর্থনৈতিক ব্যাপার আমার কিছু জানা নাই, কোন অ্যাকাউন্টে থাকে, কত থাকে, কী অডিট হয় না হয়। আমাদের প্রাথমিক বিভাগ থেকে অনেক টাকা আমরা তুলে দিই, প্রায় 100,000 টাকা। তো সেই টাকার কোনো স্বচ্ছতা হিসাব আমরা পাই নাই। সমস্ত শিক্ষক মিলে আমরা আবেদন করেছি, আমাদের প্রাথমিক বিদ্যালয়ে 14 জন শিক্ষক, তার 13 জন লিখিতভাবে জানতে চেয়েছি যে আমাদের পারপাসে কী খরচা হয়, হিসাব দেন। আর আজ কী ঘটনা, ওটা আমি জানতে চেয়েছি। আপনার ধরুন আজ কী ঘটনা ঘটেছে, ওই জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে উনি আমাকে, আমারই স্কুলের সহকর্মী স্বরূপ হরকে দিয়ে আমাকে আজকে আক্রমণ করেন। কী করেছেন? আমাকে এসে ধাক্কাধাক্কি করে, আমাকে মারবার উপক্রম, আমার মোবাইল ফোনটা কেড়ে নেয়, আমি থানার দ্বারস্থ হতে যাচ্ছি। উনি আরেকটা যেটা অভিযোগ করছেন, আপনি নাকি নিজের প্রচার পাওয়ার জন্য, হাইলাইট হওয়ার জন্য আপনি নতুন এসেই এইসব আপনি কাজ করতে শুরু করেন, এটা তো হাসির কথা। আমি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে, তো আমার সামনে গাছ মারা গেছে সেটা আমি জানতে চাওয়াটা আমার তো কোনো দুর্বলতা না, এটা আমার রাইট, এটা আমার অধিকার, এটা আমার ডিউটি আমি মনে করি। সেজন্যই আমি অভিযোগটা করেছি।
আমি তো কোনো ব্যক্তি বা শিক্ষকের নামে অভিযোগ করি নাই, প্রথম এবং শেষ কথা। আমি রহস্যটা জানতে চেয়েছি, আর সেটা উদ্ঘাটন হোক। হয়তো কোনো রহস্য ধামাচাপার জন্য সমুবাবু আমাকে ওই শিক্ষককে দিয়ে আক্রমণ করাচ্ছেন। আজকে কি আপনাকে মারধর করেছো? হ্যাঁ, আমাকে একরকম ধাক্কাধাক্কি করেছে, আমার মোবাইল ফোনটা কেড়ে নিয়েছে। ওই আমার স্কুলের সহকর্মী স্বরূপর আরও দু একজন পাশাপাশি ছিলেন, আমি তাদেরকে চিনি না। অভিযোগ করেছেন? আমি অভিযোগ করি নাই, থানায় যাচ্ছি। আমি কিছু বুঝতে পারছি না, হয়তো কোনো অর্থনৈতিক ব্যাপার, স্কুলের কোনো রহস্য উদ্ঘাটন হয়ে যাবে এই কারণ। আপনার নাম কি চাইছেন আপনি? আমি চাইছি এর আইনানুগ ব্যবস্থা হোক। কেন এরকম একটা সুস্থ পরিবেশে আজকে আমার জুতো বিলির ডেট ছিল, মানে সর্বশিক্ষা মিশন থেকে যে জুতো দিয়েছে সেই জুতো বিলির আজকে ডেট ছিল। আমি অফিসে জুতো বিতরণ করে একা অফিসে পেপার ওয়ার্ক করছিলাম, সেই অবস্থায় হঠাৎ করে গিয়ে আমার ফোন কেড়ে নিল, আমাকে মারধর করার উপক্রম। আপনার নাম আমাকে ধাক্কাধাক্কিও করলো। ওখান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।